আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি কিচেন অ্যান্ড গার্ডেন। বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও থাকছে, আমরা যারা ছাদ বাগান করি, যারা সবসময় বাগানের মধ্যে নতুন কোনো গাছ লাগাতে গেলে আমরা একটি সবসময় একটি সংশয়ে থাকি যে আমরা মাটির সাথে কী দিব, বা মাটিটা কেমন হবে, বা কতটুক মাটি নিব, কতটুক সার বা গোবর নিতে হবে। তো এই বিষয়ে আমার ভিডিওটা আজকে। তো আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা করেছি, মাটি, বালি এবং গোবর নিয়েছি। এবং গোবরটা নিয়েছি আমি সবচেয়ে বেশি, গোবরটা নিয়েছি আমি তিন ভাগ, দুই ভাগ নিয়েছি মাটি এবং এক ভাগ নিয়েছি হলো বালি। এই সবসময় আমি যেটা করি, ঠিক এই নিয়মে আমি সবগুলো গাছ লাগাই। আমি ছাদের উপর যে সবজিগুলো চাষ করি বা যে ফলের গাছগুলো লাগাই, আমি ঠিক এই নিয়মে লাগাই। অনেকে এটা যে এখানে যেটা করেন, কোকোপিট দেয়, ভার্মি কম্পোস্ট বা রাসায়নিক সার সব কিছু একটু একটু দিয়ে থাকে। তো আমি কিন্তু বাহিরের জিনিস খুবই অল্প দিই, খুবই কম দিই, দিলেও পরে দিই, কিন্তু গাছটা কিন্তু প্রথমে আমি ঠিক এই নিয়মে লাগাই। তো আমি যেভাবে লাগাই সে ঠিক সেভাবে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গোবর এবং মাটি, তারপর বালি, এটা মিক্সার করে নিয়েছি। তো এটা প্রথমে যেটা করতে হবে, ভালোভাবে সবগুলো একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গোবরটা কিন্তু একদম ঝরঝরে, মাটিটাও কিন্তু একদম ঝরঝরে। তো এটার কারণে যেটা হবে, গাছের যে উর্বরতা সেটা কিন্তু খুবই ভালো হবে। আর গোবরটা যদি একটু বড় বড় দানা থাকে, তাহলে আপনার সবসময় বাসায় যে প্লাস্টিকের বড় বড় ছিদ্র যে চালনিগুলো থাকে, সেটা দিয়ে আপনারা কিন্তু চেলে নিতে পারেন। তাহলে কিন্তু ঠিক এরকম গোবর বা মাটি ঠিক এরকম হবে। আমি তো এরকমভাবেই গাছ লাগাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এখন গাছ লাগানোর জন্য তৈরি হয়ে গেছে। সবসময় যেটা করি, আমি যদি ফলের ঝুড়িতে গাছ লাগাই, ঠিক এইভাবে লাগাই। তো আমি আজকে আপনাদের এই ঝুড়িতে দেখাচ্ছি যে কিভাবে একটি গাছ বসাতে হবে। তো এখানে যেটা করেছি, আমি ঝুড়ির উপরে কিন্তু একটি কাগজ দিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু ফলের ঝুড়ির যে অনেকগুলো ছিদ্র, সব মাটি বা যেটাই দিই সব কিন্তু বের হয়ে যাবে। তো এই কাগজগুলো কিন্তু আমি দেখেন ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি, যাতে যে পানিটা দেবো গাছের মধ্যে সেটা যাতে বের হয়ে যায়। তো এখন যেটা করছি, আমি এতে বালি দিয়ে দিচ্ছি। এই বালিটা দেওয়ার কারণ হলো, আমরা যে গাছের মধ্যে যে পর্যাপ্ত পানিটা দেবো, সেই পানিটা যাতে ভালোভাবে নিষ্কাশন হতে পারে, ভালোভাবে বের হয়ে যেতে পারে, সেটার জন্য এই বালিটা দেওয়া। তো আপনাদের কাছে যে বালি থাকে, ঘর তৈরি করতে গেলে প্লাস্টার করার জন্য যে বালি, সেটাও দিতে পারেন। তো আমার কাছে এটা ছিল, তাই আমি এটা দিয়ে দিয়েছি। তো এখন যেটা করছি, দেখতে পাচ্ছেন এই বালিটার উপরে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বালিটা বসিয়ে নিয়েছি। তা না হলে কিন্তু আমরা মাটি দেওয়ার সাথে সাথে বালিটা কিন্তু সরে যাবে, তাহলে কিন্তু ভালোভাবে একটি ড্রেনের হোল্ডার বা ভালোভাবে ড্রেনের একটি রাস্তা হবে না পানিটা বের হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আস্তে আস্তে নিচ দিয়ে পড়ে যাচ্ছে। তো দেখেন মাটিটা এখন কিন্তু আমরা দিয়ে দিতে পারবো, কারণ বালিটা কিন্তু শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে কিন্তু আমরা এখন মাটি দিয়ে যে কোনো গাছ লাগাতে পারি। এবং এই ঝুড়িতে আমরা বেশিরভাগ, আমি যেটা করি সবসময়, বেশিরভাগ মরিচ বা সবজি এগুলোই লাগাই। এগুলোই কিন্তু খুবই সুন্দর হয়, কারণ ঝুড়ির জায়গাটা যেহেতু কম, সেজন্য মাটিটাও কিন্তু কম ধরে। এটার মধ্যে কিন্তু বড় ধরনের গাছ লাগাতে গেলে সেটা কিন্তু নাও থাকতে পারে, আমি জানি না, আমি সবসময় লাগাই। তো দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলোর মধ্যে আমি লেটুস পাতা লাগিয়েছি, সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবং এই ঝুড়ির মধ্যে কিন্তু আমি বোম্বাই মরিচ বা বাঁধাকপি, ফুলকপি যেটাই বলেন আমি সব কিছুই লাগাই। আমি ইতিমধ্যে খুবই সুন্দর মোটামুটি একটি ভালো ফলন পেয়েছি। আশা করি আপনারাও এইভাবে লাগাবেন। তো বন্ধুরা, আমার আজকের হলো এই ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।